হ্যালো ওয়েলকাম টু মাদুস কিচেন বিএনজি কেমন আছেন আপনারা আজকে আমরা শিখব চিকেন ললিপপ এত সুন্দর খেতে হয় একদম এক্স্যাক্টলি রেস্টুরেন্টের মতো খেতে হয় আর আপনারা বাড়িতে পার্টি হলে বানাতে পারেন কোনো গেস্ট এলে বানাতে পারেন নিজেরা নিজেদের জন্য বানিয়ে খেতে পারেন এত ভালো হয় আর আমি মানে নিজে করেছি বলে বলছি না করে দেখবেন সত্যি অসাধারণ খেতে হয় আর আমি রান্নাটাতে শেজওয়ান সস দিয়েছি আপনারা যদি শেজওয়ান সস না পান তাহলে রেড চিলি সস দিতে পারেন টমেটো চিলি রেড চিলি সস যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারেন যে কোনো ভাবে করতে পারেন আর এটাতে একটা টক মিষ্টি ঝাল তিনটের টেস্ট একসাথে আসে তাই জন্য এটা এত ভালো খেতে হয় আরেকটা সবচেয়ে সুবিধা কি এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনার রান্না কমপ্লিট চিকেন ললিপপ বানাবার জন্য প্রথমে আমি দোকান থেকে চিকেন ললিপপ এরকম কিনে এনেছি ললিপপ বললেই ওরা কেটে দেবে এইভাবে বা আপনারা পাবেন এইভাবে এরকম দেখে আমি হাফ কেজি চিকেন ললিপপ কিনেছি এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়েছি এবার ম্যারিনেশনটা শুরু করছি হাফ টিস্পুন সল্ট দেব হাফ টিস্পুনের থেকে একটু বেশি পেপার পাউডার দেব ওয়ান টেবিল স্পুন ভিনিগার দেব ওয়ান টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট চাইনিজ রান্নায় জিঞ্জারের থেকে গার্লিকটা বেশি পড়ে ওয়ান টেবিল স্পুন টমেটো কেচাপ হাফ টিস্পুন রেড চিলি পাউডার এক টেবিল স্পুন সয়া সস দেব এবার খুব ভালো করে মেখে নেব হাফ অ্যান আওয়ারের জন্য এটা ঢেকে রেখে দেব হাফ অ্যান আওয়ার হয়ে গেছে একটা ডিম দেব থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেব টু টেবিল স্পুন ময়দা দেব আমি ভেজিটেবল চপটা বানিয়েছিলাম যখন তখন একজন জিজ্ঞেস করেছিলেন যে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে কি না আমি বেসন দিয়ে করেছিলাম তো উনি জিজ্ঞেস করেছিলেন কর্নফ্লাওয়ার দিয়ে করা যাবে কি না কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই করা যাবে কিন্তু সাধারণত আমরা ইন্ডিয়ান পাকোড়া যেগুলো বানাই সেগুলোতে বেসন দিই আর চাইনিজ টাইপের স্টার্টার বানাতে গেলে কর্নফ্লাওয়ার দিই কর্নফ্লাওয়ার দিলে একটা চাইনিজ টাইপের টেস্ট আসে আর বেগুনি টেগুনিতে একটু বেসন দিলে বাঙালি বাঙালি ব্যাপারটা আসে তাহলে দেখুন খুব ভালো করে হয়ে গেল এবার এটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে চিকেন ললিপপগুলো এইভাবে নিয়ে আস্তে করে দিতে হবে আর তেল কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে খুব একটা হাই ফ্লেমে দেবেন না তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এগুলো ভাজা হবে একদিকটা হয়ে গেছে এবার উল্টো দিকটা ভাজা করে নেব তিন চার মিনিট মতো লাগবে খুব সুন্দর ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অনেকে কালার দেয় কিন্তু আমি কোনো কালার দিইনি এমনিতেই খুব সুন্দর একটা রেডিশ কালার এসে যাবে কালার না দেওয়াই ভালো প্রতিবার তেলে দেওয়ার সময় একবার ভালো করে মিক্স করে দেবে নয়তো ব্যাটারটা নিচে পড়ে থাকবে তারপরে তেলে দেবেন ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার দিচ্ছি যেটুকু বাটিতে ব্যাটার পড়ে থাকবে সেটুকু ওপর থেকে এরকমভাবে দিয়ে দেবেন ললিপপগুলো রেডি দেখুন কি সুন্দর হয়েছে এটা এইভাবেও আপনারা স্টার্টার হিসাবে এমনিও খেতে পারেন ভাজা হিসাবে কিন্তু আমি একটু সস বানিয়ে দেখাচ্ছি সসের সাথে মিক্সড করে দেখাচ্ছি যে চাইনিজ রেস্টুরেন্টে যেরকম দেওয়া হয় এক্স্যাক্টলি সেরকমভাবে এই সসটা বানানো খুব সোজা চাইনিজ রান্নার মেন যেটা লাগে সেটা হলো রসুন বা গার্লিক
অনেকটা পরিমাণে লাগে। আমি প্রায় ছোট বাটির এক বাটি মতো রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা অনিয়ন লাগবে, 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা অল্প ভাজা হবে। 1/2 টিস্পুন সল্ট দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা প্রথমেই কেন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা যখন ভাজবো একটা রেডিশ কালার আসবে। নেক্সট অনিয়ন কুচি। বাঙালি পাঞ্জাবি মুঘলাই রান্নাতে আমরা যেমন তেলটা গ্যাসটা খুব কমিয়ে রান্না করি, চাইনিজ রান্নাতে কিন্তু উল্টো হয়। চাইনিজ রান্নায় ভাজার সময় গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন 3 টেবিল স্পুন শেজওয়ান সস দেব। টেবিলস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার, 1/2 টিস্পুন পেপার, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন জলের সাথে গুলে দিয়ে দিলাম। এটা তৈরি হয়ে গেছে, এবার সব চিকেন ললিপপ গুলো এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসটা অফ করে দিলাম, এবার সসটা খুব ভালো করে মিক্স করতে হবে। এরকম ভাবে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে মিক্স করতে হবে। বেশি জোরে কিন্তু মিক্স করবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। খুব ছোট ছোট করে ধনে পাতা কেটে, কোরিয়েন্ডার লিফ কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা স্প্রিং অনিয়নও ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে, ধনে পাতা স্প্রিং অনিয়ন কিছু একটা। ব্যাস একদম রেডি, অসাধারণ সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ। এবার একটু সুন্দর করে টস করে নিন, মিক্স করে নিন, কিন্তু খুব সাবধানে মিক্স করবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে চিকেন ললিপপ অথবা ড্রামস অফ হেভেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা লাইক করলে, সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে, অনেকে মিলে দেখতে পারি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও রান্নাটা দেখতে পারবেন। আর আমাকে অনেকেই অনেক রকম রান্নার কথা বলছেন, তো আমি দেখি সেগুলো যদি আস্তে আস্তে সেই সব অনুরোধের রান্নাগুলো করবো। কোন আর আমি হচ্ছে আরেকটা জিনিস, আমি এতদিন তো শনিবার শনিবার করে স্যাটারডে স্যাটারডে রান্নাটা দেখাতাম, তো আমাকে অনেকে বলছেন স্যাটারডেতে না দিয়ে উইকডেজে দিতে, তাহলে উইকেন্ডে ওরা রান্নাটা করতে পারে। তাই মেবি আমি দিনটা পাল্টাবো, হয়তো শনিবারের বদলে বৃহস্পতিবার কেমন হয় সেটাও আমাকে জানাবেন। আর কমেন্টস বক্সে আপনারা লিখবেন কেমন লাগছে, আপনারা নতুন কোনো রান্না শিখতে চাইলে সেটাও বলবেন। এই মান্থে আমি সম্ভবত অনুরোধের রান্নাগুলো দেখাবো। ভালো থাকবেন সবাই, এনজয় করুন, আর সামনে সব অ্যানুয়াল এক্সাম আসছে, সবার জন্য অল দ্য বেস্ট, ভালো থাকবেন। থ্যাংক ইউ।